তোমাদের সময় গেলে সাধন হবে ওই অসময়, মানে ওই যে সন্ধ্যাকাল, ওই যে বৃদ্ধকাল, ওই সময়টা মন চাইবে হরে কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, কারণ আসল সময়টা পেরিয়ে চলে এসেছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র কন্যা সকলকে নিয়ে সংসার হয়ে গেছে, সংসারে আমার কোনো কাজ নেই, এবারে আমি একটা বাড়তি মানুষ, তখন আমার মন চাইবে আমি হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ নাম করব। কিন্তু মন চাইলে কি হবে গো, সময় যে চলে গেছে, সময় চলে গেছে, দাঁত পড়ে গেছে, গাল টসকে গেছে, সাদের হরিবল টুকু সমানে উচ্চারণ হচ্ছে না, বলতে চাইছে হরিবল, আর বদনে উচ্চারণ কি হচ্ছে গো, বলতে চাইছে হরিবল, উচ্চারণ হচ্ছে হরিবল। তাহলে হরিবল টুকু যদি সমানে উচ্চারণ না হয়, আমরা হরিকে পাবো কেমন করে? তাহলে আমাদের যা কিছু করতে হবে সময় থাকতে করতে হবে, কারণ সময় চলে গেলে আর হবে না। একজন আপনাদের এই দেশে যার বাড়ি, এই বাংলাদেশে, আমরা ভারতে যখন কীর্তন করি তখন আমরা বলি যে যার নাম লালন ফকির, যার বাড়ি হলো বাংলাদেশে, কিন্তু আমি, আমার পরম সৌভাগ্য আমি তার দেশে এসেছি আজকে কীর্তন গাইতে, সেই ভারত থেকে এসেছি। তো আজকে আমি বলবো যে আমি যার নাম করি সেখানে, তার স্থানে এসেছি, তার জায়গায় এসেছি, আর এখানে আমি বলবো যে সেই লালন ফকির তিনি বলে গেছেন যে ওগো জীব, তোমরা যদি এই হরি ভজন কৃষ্ণ ভজন করতে চাও তাহলে তোমরা সময় থাকতে করো, নইলে তোমাদের সময় গেলে সাধন হবে। ও গতিন থাকিতে দিনে সাধন, ও গো তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না, নিতাইলে আমরা হরিবে হরিবে সময় গেলে সাধন হবে না, আমাদের যা কিছু করতে হবে সময় থাকতে করতে হবে, সময় চলে গেলে হবে না, তাই তো? তাই কবি আবার কি বললেন, ওটা জানো না মো খালে বিলে থাকে না হবে জল শুকাল, ওটা জানো না মো খালে বিলে গোল মন রে, ও গো তুমি জানো না মন খালে বিলে থাকে না আমি জল শুকালে, তুমি জানো না মন খালে বিলে থাকে না আমি জল শুকাইলে, তারি পরে আবার বাঁধন দিলে, তারি পরে গোতাতে মোহনা সোতে না, ও গোতাতে মোহনা সোদাই বৌড়ে হরি বৌড়ে হরি সময় গেলে সাধন হবে না, ওরে মনে
আমরা খালে বিলে মাছ ধরতে গেছি, যাই না? এখানে তো অনেক বিল দেখলাম, সবই বিল। হ্যাঁ, কালকে চলে এলাম নৌকায় করে বিলের মধ্যে উপর দিয়ে চলে এলাম। তো এই যে বিলে মাছ ধরতে গেছে, বিলে মাছ ধরতে গিয়ে যত্ন করে একটা বাঁধ দিয়েছো, যত্ন করে সুন্দর করে একটা বাঁধ দিয়েছি। আর বাঁধটা দেওয়ার পরে যে খাল থেকে জল সেচতে যাচ্ছি, দেখছি খালে জল নাই। হরি বল বাবা, খালে জল নাই। তাহলে যে খালে জল নাই সেই খালে কখনো মাছ থাকবে? থাকবে না তো। তাহলে আমাদের দশা কিন্তু তাই হলো। আমাদের কি হলো? এই অসময়ে বাঁধ, অর্থাৎ এই অসময়ে আমরা গুরুর চরণ আশ্রয় করলাম, আমাদের কষ্ট করে বাঁধটাই দেওয়া সার হলো, আমাদের মা চার ধরা হলো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আবার কবি কি বলছে? ওরে মনে অসময়ে কৃষি করে মিছা মিছি কেটে মরে, ওরে অসময়ে কৃষি করে মিছা মিছি কেটে মরে, ওরে অসময়ে কৃষি করে মিছা মিছি কেটে মরে, অসময়ে কৃষি করে মিছা মিছি কেটে মরে, ও গাছে যদি ওই বীজের জোরে, ও গাছে যদি ওই বীজের জোরে, ও গাছে যদি পাগল মনরে, ওরে আমার পাগল 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 মনরে, ও গাছে যদি হয় ওই বীজের জোরে, গাছে যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ভাবে না ও গো, তাতে ফল তো ধরে না, সময় গেলে হবে না, ও রাই গৌরে হরি বল, সময় গেলে সাধ হবে না, ও রে মনে যাবা, সময় গেলে সময় গেলে